উত্তর ব্যারাকপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর সমর্থনে ভোট প্রচার করলেন সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। উত্তর ব্যারাকপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী শুভঙ্কর রায়চৌধুরীর সমর্থনে ব্যারাকপুর মনিরামপুর বেনিয়াপাড়া এলাকায় ভোট প্রচার করলেন বুধবার বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্য যুব মোর্চা কমিটির সদস্য সুপ্রিয় ঘোষ, ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব মোর্চা সভাপতি সাগর রায়, সাংগঠনিক জেলা মহিলা মোর্চা সভানেত্রী অপর্ণা বল সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। মানুষের ঘরে ঘরে গিয়ে বিজেপির উত্তর ব্যারাকপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীকে জয়যুক্ত করার আবেদন জানানো হয়। এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি কর্মীদের নির্বাচনের আগে ভয় দেখানো হচ্ছে শাসক দলের তরফ থেকে। দেখুন, বিগত যখন থেকে নমিনেশন ভরা শুরু হয়েছে তবে থেকেই ক্যান্ডিডেটদেরকে ভয় দেখানো, সন্ত্রাস, হুমকি, বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া, সঙ্গে যারা ইলেকশন এজেন্ট হচ্ছে কিংবা প্রস্তাবক হচ্ছে তাদের পর্যন্ত বাড়িতে হুমকি, ভয় দেখানো, প্রাণনাশ, এইসব চলছে, বিস্তর বোমাবাজি চলছে। সারা রাজ্য আজকে বোমের স্তূপের ওপরে, বারুদের কারখানার উপরে দাঁড়িয়ে। তো সে মতো অবস্থায় কিছু লোক ভয় পেয়ে এই ধরনের অ্যাক্টিভিটি করছে। আপনারা জানেন গতকালকে ঘটনা হয়েছে, আজ গতকালকে রাত্রেবেলাও ক্যান্ডিডেটের বাড়িতে ভাটপাড়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডে রাত্রে দুবার বোমাবাজি হয়েছে। তো আমরা বিষয়গুলো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, কিন্তু প্রশাসন দলদাসের ভূমিকায়, নির্লজ্জ প্রশাসন কোনো রকম কাজ করছে না। তো সে মতো অবস্থায় আমরা আমাদের পার্টির তরফ থেকে বুথভিত্তিক সংগঠন মজবুত করে আগামী লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। ব্যারাকপুর পৌরসভার ক্ষেত্রে যে সমস্ত প্রচার হচ্ছে, প্রথম কথা প্রচার বিজেপির ক্ষেত্রে দেখা যাচ্ছে না, যদি বা প্রচার হচ্ছে প্রচারের লোক অর্থাৎ কর্মী সমর্থককে দেখা যাচ্ছে না, এটা কেন? সন্ত্রাসের বাতাবরণ রয়েছে, সবাই ভয় পাচ্ছে। তো বিগত 2রা মে-র পর থেকে যেরকম পরিবেশ রয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে, তো ব্যারাকপুর শহরটাও তার ব্যতিক্রম নয়। তো আস্তে আস্তে কর্মীরা সজাগ হচ্ছে। আজকেও আমাদের মাননীয় বিরোধী দলনেতা ব্যারাকপুরে আসছেন, সভা করছেন, আমরা এর মধ্যে প্রচার সামগ্রীগুলো কমপ্লিট করে নিচ্ছি। শেষ 5-7 দিন আমরা প্রচার তুঙ্গে তুলব এবং রাজ্যের সকল বড় নেতা ব্যারাকপুর শিল্পাঞ্চলে এসে প্রচার করবেন। সেই আশায় এই পদযাত্রায় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় সন্দীপ ব্যানার্জী মহাশয়। আমাদের পদযাত্রা আস্তে আস্তে আপনাদের পাড়া দিয়ে, আপনাদের বাড়ির সামনে দিয়ে এগোচ্ছে। আমাদের প্রার্থী প্রার্থনা করতে এসছে, সঙ্গে আছে আমাদের, আপনাদের কাছে আগামী 27 তারিখে যে পৌরসভা নির্বাচন, সেই নির্বাচনে যাতে দৌহাত ভোটে আপনারা আশীর্বাদ করেন। বাঙালিয়ানা খাবার বাঙালি বাড়িতে, এভরিডে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস।